আল্লামা সাখাওয়াত হোসাইন রাজি হাফিজাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লার জামাই, তার একমাত্র ছেলে মোহাম্মদ আজ হিজ সম্পূর্ণ করেছে, কিন্তু পার্থক্য এখানে বাবা নাই তার পাশে। এই যে ছোট একটা বাচ্চা কোরআন তেলাওয়াত করলো আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের প্রত্যেকের জন্য গর্বের বিষয়। আজই মাত্র কোরআনের খতম সম্পূর্ণ করেছে, হাফেজ কোরআনের খাতায় নিজের নাম লিখিয়েছে, দশ জনের জন্য সুপারিশ করার অধিকার পাবে, এই ফয়সালাও ইনশাআল্লাহ হয়ে গেছে তার ব্যাপারে। আমরা এই আশাই রাখি, এমনকি যার বাপেরও এই কপাল খুলে গেছে যে কেয়ামতের দিন তার মাথায় আল্লাহ নূরের মুকুট পরিয়ে দিবেন, কতই না সৌভাগ্য, কতই না আজকে আনন্দ কাজ করছে বাবার অন্তরে। আমাদের অন্তরে যখন আনন্দে আনন্দিত, বাবার অন্তর তাহলে কি পরিমাণ আনন্দিত, এটা তো ভাষাই বলা বাহুল্য। কিন্তু আজকে এ ধরনের আরও একটা ঘটেছে, যদিও আমার নজরে পড়ে নাই এটা নিয়ে কেউ কোথাও আলোচনা করেছে, কেউ বাবার অবর্তমানে বাবার জায়গাটা পূরণ করার জন্য চেষ্টা করেছে। এ ধরনেরই একটা ছোট বাচ্চা যার নাম হলো মোহাম্মদ, বাবার নাম বললে সবাই চিনবেন এক নামে, আল্লামা সাখাওয়াত হোসাইন রাজি হাফিজাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লার জামাই, তার একমাত্র ছেলে মোহাম্মদ আজ হিজ সম্পূর্ণ করেছে, কিন্তু পার্থক্য এখানে বাবা নাই তার পাশে, যে সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবে বাবা নাই তার পাশে, মিষ্টি কিনে নিয়ে মাদ্রাসার সব ছাত্রকে মিষ্টি খাওয়াবে বাবা নাই তার পাশে, এলাকার মানুষদের কাছে গর্ব করে বলবে আমার বাচ্চাটা হাফেজ হয়েছে, বাচ্চাটার জন্য দোয়া করো। এক যুগ পর তার একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, বহু বছর আগের কথা, যখন জন্ম নিয়েছিল তখনও তিনি ছিলেন জেলে, একবার তো আর জেলে যান নাই, আল্লাহর দিনের পথে অটল থাকার জন্য বহুবারই তাকে জেলের ভাত খেতে হয়েছে। যখন প্রথম এক যুগ অপেক্ষার পর কন্যা সন্তান জন্মের সুসংবাদ পেলেন, তখনও তিনি বাইরে না, তখনও জেলে। যখন সংবাদ পেলেন তার বাবা মারা গিয়েছে, তখন তা আমরাও কাশিমপুরে উপস্থিত, সেই সময় আল্লাহর বান্দা জেলে, শেষ মুহূর্তে কোনো রকম গিয়ে সাময়িক বিরতি নিয়ে কোনো রকম, ওই যে কি বলে জানি, অল্প সময়ের জন্য যে জামিন দিলেন, প্যারোলে, প্যারোলে মুক্তি নিয়ে গেলেন, বাবার জানাজাটা আদায় করলেন, আবার ফিরে আসলেন, সেই সময়ও তিনি জেলে, আবার যখন আজকে তার সন্তান হাফেজ হলো মোহাম্মদ, তখনও তিনি জেলে। বলা সহজ, বলতে কি লাগে, বেলালকে শুয়ে শুয়ে পিটানো হয়েছে, বললে কি লাগে, কারো কোমরে এমন পরিমাণ তাপ দেওয়া হয়েছে, লোহা গরম করে লোহার শিক দিয়ে এমন দাগ দেওয়া হয়েছে, কখনো কাউকে কোনো কোনো সাহাবিকে এভাবে আগুনের উপর ছুঁয়ে রাখা হয়েছে যে তার পিঠের চামড়া এবং চর্বি গলে গলে আগুন পর্যন্ত নিভে গেছে। দৃশ্যগুলো বলা তো সহজ, কল্পনা করাও খুব একটা হয়তো কঠিন না। চিরকাল তো বলি খুদার জ্বালায় আমার নবী পেটে পাথর বেঁধেছেন বলে তো যাই, কিন্তু একটাবার কোনোদিন নিজের ব্যাপারে কল্পনা করতে পারবো কি পরিমাণ ক্ষুধা লাগলে কোমর সোজা রাখার জন্য মানুষ পেটে পাথর বাঁধতে বাধ্য হয়, এই ক্ষুধার যন্ত্রণাটা কেমন হয় যখন গামছা বাঁধলেও কাজ হয় না, রশি বাঁধলেও কাজ হয় না, বাধ্য হয়ে পেটে পাথর বাঁধতে হয়, কেমন সেই যন্ত্রণা, কেমন সেই জীবন, মাস পার হয়ে যায় একটা বারের জন্য ঘরে চুলা জ্বলে না, শুধুমাত্র পানি খেয়ে আর খেজুর খেয়ে আমার নবীকে মাস কাটিয়ে দিতে হয়, এক দুই দিন পাড়া প্রতিবেশীর ঘর থেকে দুধ হাতিয়ে আসে, এছাড়া খালি পানি আর খালি খেজুর, আপনার বাসায়ও পানি আছে, আপনার বাসায়ও খেজুর আছে, এক মাস লাগবে না, দেখেন এক সপ্তাহ, এক সপ্তাহ বাদ দেন, দেখেন তিন দিন স্বাভাবিক থাকতে পারেন কি, সারাদিন দাওয়াত দিয়ে যাচ্ছেন, জিহাদের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, বাতিলের মোকাবিলা করছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচারে অবদান রাখছেন, কিন্তু এত ক্লান্তির পর, এত কষ্টের পর, এত পরিশ্রমের পর এক লুকমা খাবার পেটে যাচ্ছে না, যাওয়ার সুযোগ মিলছে না। নবী নিজে বলেন সেই হাদিস, উদিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই, ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি ভয় ভীতি দেখানো হয়েছে, যত বেশি ভয় ভীতি কোনো দিনও কোনো মানুষকে দেখানো হয় নাই,
ولقد أتت علي ثالثة وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا ما وارى إبط بلال তিন তিনটা দিন পার হয়ে গেছে আমার কাছে বা আমার খাদেম বেলালে হাবশির কাছে এমন কিছু ছিল না যাকে কোনো মানুষ বাঁচতে পারে শুধু বেলাল তার বগলের তলায় অল্প একটু খাবার লুকিয়ে রেখেছিল এটা খেয়ে আমাদের দুজনকে তিন তিনটা দিন কাটিয়ে দিতে হয়েছে এই দৃশ্যগুলো বলা সহজ মুখে উচ্চারণ করা সহজ কিন্তু যে পড়েছে সেই জীবনে সেই বোঝে এই জিন্দেগির এই কষ্টগুলো বহন করা কতটা কঠিন সেই সময় ঈমানে যে পাওয়ার জন্মায় ঘরে বসে যতই সাধনা করি ঈমানে সেই পাওয়ার স্বাভাবিকভাবে সচরাচর অধিকাংশের ক্ষেত্রে জন্মায় না জন্মানো সম্ভব আল্লাহ বলেন ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাব মুমিনরা যখন সামনে দেখতে পেল সম্মিলিত বাহিনী এত বিশাল বাহিনী যেটার মোকাবেলা করার মতো কোনো সাজ সরঞ্জাম কোনো সামানা দলবল পর্যাপ্ত কোনো প্রস্তুতি কিছুই নাই তাদের কি হবে এখন মুনাফিকরা তো ট্রোল আগে শুরু করেছিল আরে আমাদের কথা শোনো না তোমরা যদি শুনতা এই পরিণতি হতো না আজকালও তো এগুলো বলেই তো ট্রোল করে আরে এই হুজুরগুলোর এত হুঙ্কার দেওয়ার কি দরকার ছিল এদেরকে জালেমের চোখে চোখ রেখে বাতিলকে বুড়ো আঙ্গুল দেখানোর কি দরকার ছিল নিজেকে হুমকির দিকে ফুটেলে দেওয়ার নিজেকে ঝুঁকির মুখে ফেলে দেওয়ার সুবিধাবাদী ইসলাম কে না বোঝে নিজেকে নিরাপদ রেখে ইসলাম প্রচার করতে কে না জানে আল্লাহ তাদেরকে পাগল বানান নাই তাদের সুস্থ মস্তিষ্ক আছে তাদেরও বিবেক আছে তাদের প্রতিভা আছে কোন পথ নিরাপদ পথ কোন পথ কাটা বিছানো পথ এটা কে না জানে কে না বোঝে তারপর কি ঠেকা পড়লো কেন নিরাপদ ছেড়ে পথ ছেড়ে সেই পথ গ্রহণ করলো কেউ কেউ তো বলে লোকের নামাজেরই ঠিক নাই আর ওরা এসেছে মানুষকে জাগাতে এসেছে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাতে কিন্তু একটা বার খেয়াল করলো না নামাজের নামাজ নিয়ে কথা তো হয়েছে পর্যাপ্ত হয়েছে অন্তত উম্মত আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা তো বলতে পারবে আল্লাহ নামাজের দাওয়াতকে গোপন করি নাই নামাজের দাওয়াতকে পৌঁছে দিয়েছি যে মানার মেনেছে যে না মানার না মেনেছে লিয়াহনিকা মান হালাকা আম বাইয়িনা ওয়াইহিয়া মান হাইয়া আম বাইয়িনা আমরা চাইলেই পারবো না সবাইকে মানাতে নবী তো পারেন নাই তার আপন চাচার মুখ দিয়ে কালেমা বের করতে কিন্তু যেই বিধানগুলো না পৌঁছালে গোটা উম্মত পাপে পাপি হয়ে যাব ফরজে কিফায়া তরক করার অপরাধে আল্লাহর দরবারে আসামি হয়ে যাব কাঠগড়ায় তো একদিন দাঁড়াতে হবে কি হবে দুনিয়ায় নিরাপদ থেকে যদি মরার পর থেকে শুরু হয়ে যায় আজাব আর গজব কি হবে কয়েকদিন কষ্ট থেকে মরার পর সাথে সাথেই যদি সুখ হয়ে যায় শুরু হয়ে যায় জান্নাতি সুখ আর জান্নাতি আনন্দ দুনিয়ার সবচাইতে বেশি কষ্টে যেই লোকটা থাকবে সবচাইতে বেশি কষ্টে যেই লোকটা থাকবে সেই হাদিসে আছে সামান্য সময়ের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে তাকে জান্নাতে একটু ঘুরিয়ে আনবে এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা জমিনের মধ্যে তুই সবচাইতে বেশি কষ্টে ছিলি একটু সময়ের আনন্দে এতটাই সে সারা দুনিয়ার দুঃখ কষ্টকে ভুলে যাবে সে আনন্দে মেতে উঠবে সে বলবে আল্লাহর সামনে মিথ্যা কেউ বলবে না বলতে পারবে না সে বলবে আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বললাম কষ্ট কি জিনিস নাই তো আমি জানি না আর দুনিয়ার সবচাইতে সুখী সবচাইতে আনন্দে কেটেছে যার জীবন তাকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জাহান্নাম থেকে একটু ঘুরিয়ে আনাবেন তারপর বলবেন বান্দা তুই দুনিয়ার সবচাইতে বেশি আনন্দে ছিলি সে বলবে আল্লাহ আয় আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলি সুখ কি জিনিস নাই তো কোনোদিন আমি দেখি নাই